সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রূপমাধুরী। আমি আপনাদের সাথে আছি সুবর্ণা রূপা। প্রতি সপ্তাহের মতো আমাদের কাছে অসংখ্য মেল জমা হয়েছে। সময় সংক্ষেপতার কারণে সবগুলো উত্তর দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই লটারির মাধ্যমে আমরা 5টি প্রশ্নের উত্তর বেছে নিয়েছি। 5টি প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কক্সবাজারের ব্যস্ততম মাথেনু পার্লারের বিউটিশিয়ান মিসেস মাথেনু। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো। আর স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকে এখানে ইনভাইট করার জন্য। প্রথম প্রশ্ন, ঢাকা থেকে ইভা রহমান, তিনি জানতে চেয়েছেন আমার হাতের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়, আমি ঘরে বসে কিভাবে ম্যানিকিওর করতে পারি। আমি বলবো ম্যানিকিওর মানে হচ্ছে একটা হাতের যত্ন। আমরা সপ্তাহে দুবার করে আমরা এই ম্যানিকিওরটা করতে পারি। সেটা হচ্ছে ঘরে বসে আপনি কিভাবে করবেন তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাদেরকে জানাচ্ছি আমার ম্যানিকিওর কিভাবে আমরা করি। আমাদের পার্লারে কুসুম গরম পানি নিতে হবে, দুটো হাত আপনার ভিজিয়ে রাখতে হবে, 5-10 মিনিট অন্তত ভিজিয়ে রাখবেন দুটো হাত। ভিজানো রাখার পরে মাসাজ করবেন একটা ভালো ব্র্যান্ডের ভালো একটা মাসাজ ক্রিম দিয়ে, সেটা হতে পারে আপনার অ্যালোভেরা মাসাজ ক্রিম, হতে পারে আরও আয়ুরের মাসাজ ক্রিম। যার স্কিন যেরকম দেখে, তার হাতের স্কিনটা দেখে তাকে আপনি মাসাজ করবেন। অন্তত 15-20 মিনিট দু হাতে আপনি মাসাজটা করবেন। করার পরে হাতের নখগুলি আপনি পরিষ্কার করে দিবেন ভালো করে। করার পরে আপনার ভালো একটা প্যাক লাগাবেন, বাজারে কিনতে পাওয়া যায় ভালো প্যাক, গোলাপ জল দিয়ে মিশিয়ে আপনি প্যাকটা বানিয়ে 10-15 মিনিট লাগিয়ে ধুয়ে ওইটা আপনার ভালো একটা প্যাক লাগিয়ে নিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কদিন পর পর করতে পারি? আমরা ম্যানিকিওরটা সপ্তাহে করব কি 15 দিনে বা মাসে কবার করতে পারি? আমরা সপ্তাহে, শীতকালে আপনার উইন্টার সিজনে আপনার অন্তত 2 বার ম্যানিকিওরটা নিলে ভালো হয়। সেটা কি মাসে? না, সপ্তাহে 2 বার, অন্তত সপ্তাহে 2 বার না পারলে আপনার মাসে 2-3 বার করতে পারলে স্কিনের জন্য, আপনার হাতের স্কিনের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। নওগাঁ থেকে শারমিন, তিনি প্রশ্ন করেছেন শীতকালে আমার চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায়, এক্ষেত্রে কি শ্যাম্পু বা অয়েল ব্যবহার করতে পারি? শ্যাম্পু তো বাজারে অনেক ধরনের পাওয়া যায় ভালো ব্র্যান্ডের, যে কোনো একটা শ্যাম্পু নেবেন। হ্যাঁ, বলে দিচ্ছি আমি, উইন্টার সিজনে তো দেখা যায় অনেক খুশকি, তারপর রুক্ষ হয়ে যায় চুল, তো সেটা আপনি কিভাবে যত্ন নেবেন? ঘরে বসে আপনি যদি পার্লারে যদি সময় দিতে না পারেন তাহলে ঘরে বসে আপনি যত্নটা নিতে পারেন হার্বাল মাসাজ। সেটা হচ্ছে কি, অলিভ অয়েল দিয়ে মাসাজটা নিতে হবে আপনার। হট অয়েল মাসাজ, আপনি বলেই দিচ্ছি আমি, হট অয়েল মাসাজ। হট অয়েল মাসাজ দিয়ে করলে মাথার তালু থেকে আপনার চুলের নিচে পর্যন্ত আমার মাসাজটা করতে হবে। যদি ভালো করে যদি আমি মাসাজটা করি তাহলে আমার ব্লাড সার্কুলারের জন্য ভালো হয়, আপনার খুশকি তো থাকবেই না। আর আপনার ভালো করে যদি মাসাজটা নেই আমার চুলের জন্য, আধা ঘন্টা আগে শ্যাম্পু করার আধা ঘন্টা আগে অন্তত আপনার সময় দিতে হবে হট অয়েল মাসাজ করার জন্য চুলে। হট অয়েল মাসাজটা করলে কি আপনার চুলের শাইনিংটাও বাড়ে, আপনার চুলে দেখবেন যে অয়েলি স্কিন যেখানে আপনার শুষ্ক চুল হয়ে যখন আপনার একটু অয়েলি অয়েলিও দেখা যাবে, একটা শাইনিং চলে আসবে চুলের মধ্যে। আপনার ওই হট অয়েল মাসাজটা আধা ঘন্টা রেখে আপনি শ্যাম্পু দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই ফেলবেন ভালো করে। এমনি শীতকালের মধ্যে যে আমরা শ্যাম্পু ইউজ করি সেখানে, সেক্ষেত্রে আমরা কি ধরনের শ্যাম্পু ইউজ করতে পারি? শ্যাম্পু তো অনেক ব্র্যান্ডের আছে আপনার। হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন কি, প্রত্যেকটা শ্যাম্পুর মধ্যে লেখা আছে এটা আপনার অয়েলি শ্যাম্পু, এটা অয়েলি চুলের জন্য, একটা আছে শুষ্ক চুলের জন্য। আপনি ওখানে ওইটা ওইটা আপনার এটা খেয়াল করতে হবে, ওই শ্যাম্পুটা আমার চুলের জন্য প্রযোজ্য, ওটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। ফরিদপুর থেকে শর্মিলে আহমেদ, আমার নাকে অনেক বেশি ব্ল্যাক হেডস হয়, এত ফেশিয়াল করছি কিন্তু কিছুতেই উপকৃত হচ্ছে না, এই ক্ষেত্রে আমি কি করব? নাকে ব্ল্যাক হেডস, ব্ল্যাক হেডস এই জন্য হয় অনেকে ঠিকমতো আপনার স্কিনটা ভালো করে পরিষ্কার করে না, মুখের যেটা মুখের মধ্যে ধরেন সকালে এমনি মুখ দিয়ে ফেলে অথবা একটা ক্লিনজার ইউজ করে, অনেকে অনেকে ইউজ করে না। কিন্তু আমাদের নিয়মিত প্রত্যেকটা দিন ক্লিনজার অথবা ভালো একটা ফেস ওয়াশ ভালো দিয়ে 2 বার ক্লিন করতে হবে।
হ্যাঁ, আর আপনি যদি ব্ল্যাক হেডস হয়ে থাকে তাহলে এভাবে যত্ন নিতে পারেন যে আপনি ঘরে বসে যদি পার্লারে যেতে না পারেন, হ্যাঁ একটা কোনো একটা ভালো পার্লার গিয়েও করতে পারবেন, নাকে যে আপনার কিছুক্ষণ মাসাজ নিতে হবে নাকে। আচ্ছা, সেই মেসেজটা করে কি আমরা ইয়েতে মাসাজটা গরম পানির যে একটা ভাব আছে ভাবটা নিয়ে আপনি ওই যে আপনার ব্ল্যাক হেডস উঠানোর আপনার স্টিক পাওয়া যায় ওটা দিয়ে আস্তে আস্তে নাকে চেপে খুব জোরে বেশি চেপে এটা ব্ল্যাক হেডসটা তুলে ফেলে ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে নাকে নিঃশ্বাস নিতে পারে না, ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু না, কিন্তু এটা খুব সেনসিটিভ ব্যাপার এটা একটা। আচ্ছা, আমরা ওই সেই যে আমরা গরম ভাবটার কথা বলছিলাম, তো গরম ভাবটা আমরা কতক্ষণ দিতে পারি, মানে কত মিনিট বা এটা 5 10 মিনিট? হ্যাঁ, 5 10 মিনিট আপনি ঘরে বসেও নিতে পারবেন এটা গরম পানি। আপনি ভাবটা যেটা আসতেছে ওইটা ওইটা নিয়ে আপনি দিতে দিব নাকি? অনেকের তো আমাদের সেই মেশিন থাকে না, হ্যাঁ ফেশিয়াল থাকে না। হ্যাঁ, আপনি ওইটা আপনি ডাইরেক্টলি যে গরম পানি যে আপনি করেন ওটাতে একটা ভাব আসে, ওটাতে আপনি 10 মিনিট অন্তত যদি আপনার ভাবটা নেন তাহলে আপনার স্কিনটা সফট হয়ে যাবে, নাকটা সফট হয়ে যাবে, সফট হয়ে গেলে আপনি ব্ল্যাক হেডসটা তুলতে পারবেন, পিনটা দিয়ে আপনার ইজি হয়ে যাবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। সিলেট থেকে তোহামণি, তিনি প্রশ্ন করেছেন, শীতকালে আমার অনেক বেশি পা ফাটে, কিন্তু এত বেশি অয়েন্টমেন্ট লাগিয়েছি কোনো কিছুতে উপকৃত হতে পারছি না, এই ক্ষেত্রে আমি কি করব? আমরা জানি যে শীতকালে আমাদের পা ফাটা অনেক বড় একটা সমস্যা, এটা আমরা কিভাবে কিভাবে রোধ করতে পারি সেটা জানতে চাচ্ছি। আমরা প্রতিদিন রাতে একটু ভালো করে পাটা ঘুমাতে যাব এর আগেই একটু গরম পানি দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে নিব, একটু ভালো করে ওয়াশ করে নিয়ে কি করব একটু অলিভ অয়েল মাসাজ। হ্যাঁ, অলিভ অয়েলটা মাসাজ করার পরে পা যেখানে গোড়ালি ফাটবে ওখানে গিয়ে আমাদের কি করতে হবে, ওখানে গ্লিসারিন আছে, খুব বেশি প্রাইস না, মোটামুটি পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায়, এটা আপনারা তো জানেন, ওটা আপনার পায়ের গোড়ালিতে আপনি ভালো করে আপনি লাগিয়ে সেই অলিভ অয়েলটাকে আমাদের কি গরম করে নিতে হবে? না না, অলিভ অয়েলটা আপনি গরম করে না নিলে হয়, যেখানে আপনি পায়ে লাগাবেন ওটা একটু পায়ে যদি শীতকালে যদি পায়ে যদি আপনি গরম করে নিয়ে যেতে লাগাতে পারেন তাহলে আপনার স্কিনের জন্য আরো বেশি ভালো, আরো বেশি ভালো। তো সেটা কি গ্লিসারিনটা আমরা? হ্যাঁ, গ্লিসারিনটা, হ্যাঁ বলছিলাম আপনাকে, ওই গ্লিসারিনটা আপনি পায়ের গোড়ালি যেখানে ফাটবে ওখানে ভালো করে লাগে। যদি আমি মোজা পরে ঘুমাই যাই দেখবেন যে আপনার একটা ম্যাজিক, এটা সকালে দেখবেন যে আপনার পা ফাটাটা অনেক অনেকটুক 90% দেখবেন যে আপনার অনেক ভালো লাগতেছে, কমে গেছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন করেছেন রাউজান থেকে নীলু শর্মা, আমার ত্বক বেশি শুষ্ক তাই কোনো ফেশিয়াল করলে উপকৃত হচ্ছি না, কোন ধরনের ফেশিয়াল করলে আমি উপকৃত হবে? আমি প্রথমত বলবো স্কিন দেখেই ফেশিয়ালটা করা ভালো, অনেক জনের অনেক ধরনের স্কিন থাকে, তৈলাক্ত হয়। উনি আমাদের প্রশ্ন করেছেন, আসলে আমাদেরকে এখানে উল্লেখ করেননি যে উনার স্কিনটা কি মানে অয়েলি নাকি শুষ্ক, এটা আমাদের আমরা দুটোটাই বলে দিই তাহলে, যে কোনটা করলে কি হবে সেই ফেশিয়ালটা একটু বলবেন কি? একটা অ্যালোভেরা ফেশিয়াল আছে, অ্যালোভেরা মাসাজ ক্রিমটি আমরা মাসাজ করি ধরেন স্কিনটা দেখেই, কিন্তু অ্যালোভেরা মাসাজ ক্রিমটা হচ্ছে আপনার সব স্কিনের জন্য প্রযোজ্য, বুঝছেন? তো আমরা অ্যালোভেরা মাসাজ ক্রিম দিয়ে ধরেন প্রথমে ক্লিনজার দিয়ে ওয়াশ করবো, আমরা ক্লিনজার দিয়ে 3-4 মিনিট মাসাজ করার পরে অ্যালোভেরা মাসাজ ক্রিম দিয়ে, আর আপনার অল্প যদি স্কিনটা যদি বেশি হার্ড হয়, তার স্কিনটা যদি সফট না হয় পাতলা না হয় তাহলে তাকে আমি স্ক্রাব দিতে পারবো, একটা স্ক্রাব আর মাসাজ ক্রিম মিক্স করে আমি তাকে 10-15 মিনিট মাসাজ করব। মাসাজ করার পরে ভালো করে স্টিম দিব। আচ্ছা, হ্যাঁ শীতকালে বেশি ভালো স্টিমটা দেওয়াটা অনেক বেশি ভালো, একটু স্টিম দিয়ে 5 মিনিট স্টিম দিয়ে তাকে ভালো করে তুলা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করার পরে কি করব, সেই তুলা দিয়ে কি ক্লিন জেলটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, ক্লিন জেল, ক্লিন জেল, ক্লিন জেল, হ্যাঁ ক্লিন জেল ভালো করে আপনার তুলে আমি কি করব, ব্ল্যাক হেডস থাকলে ব্ল্যাক হেডস তুলে ফেলবো, মুখে যেখানে কোনো পিম্পল থাকলে পিম্পলটাও আমি পিম্পল স্টিক দিয়ে উঠাই ফেলবো, যেখানে আমি স্টিম দিলাম স্টিম দেওয়ার পর এটা আমার তুলতে আরো ইজি হয়ে যায়। আমরা যে এখন বললাম সেটা হচ্ছে আপনার অয়েলি স্কিন, তা আমরা শুষ্ক ত্বকের জন্য কি করতে পারি? যে শীতকালে তো আমাদের স্কিনটা অনেক অনেক শুষ্ক থাকে, রাফ থাকে, এই ক্ষেত্রে আমরা হ্যাঁ শীতকালে কিছু ভিটামিন, হ্যাঁ ভিটামিন ই পাওয়া যায়, ই ক্যাপসুলও কিছু পাওয়া যায়, হ্যাঁ স্পেশালি উইন্টার সিজনের জন্য ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আপনার 2-3 মিনিট মাসাজ প্রথমেও করতে পারি, এটা
আমরা যখন ফেসিয়াল শেষ করব ওই শেষের দিকেও করতে পারি এটা ক্যাপসুলটা আমরা যে কোনো দোকানে হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ আপনি হ্যাঁ এটা ভালো হ্যাঁ ভালো কসমেটিক্সের দোকানে গিয়ে সামগ্রী পাওয়া যায় ওখানে পাবেন আপনি আর আপনি বাসায় বসে আপনি মাঝে মধ্যে একটু মধু যদি মাসাজ করেন যাদের শুষ্ক ত্বক শীতকালে আমি 2-3 মিনিট যদি প্রত্যেকদিন একটু করে যদিও আমি ম্যাসাজটা করতে পারি তাহলে আমার ড্রাই স্কিনটা একেবারেই আপনার হারিয়ে যাবে ধন্যবাদ মাথেনো আমাদের উত্তরগুলো দেওয়ার জন্য